জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকার যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালত সোমবার এই নিষেধাজ্ঞা জারি করেন। দলীয় একটি সূত্র জানিয়েছে, গত 4 অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জি এম কাদেরের বিরুদ্ধে একটি মামলা করেন। 31 অক্টোবর সেই মামলার শুনানি শেষে জি এম কাদেরের দলীয় কার্যক্রমের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আদেশে বলা হয়, জি এম কাদের 2019 সালের 28 ডিসেম্বরের গঠনতন্ত্র অনুযায়ী পার্টির কোনো সিদ্ধান্ত যাতে গ্রহণ করতে না পারে এবং কোনো কার্যক্রম চালাতে না পারে সেজন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে। জাপা সূত্রে জানা যায়, মঙ্গলবার আদালতের নিষেধাজ্ঞার একটি কপি বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে মশিউর রহমান রাঙা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এর একটি কপি স্পিকারের কাছে পৌঁছে দিয়েছি। বেশ কয়েক মাস ধরে জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল চলছে, সম্প্রতি বিভিন্ন কারণে তা প্রকাশও পেয়েছে। ইতিমধ্যে দল দুই ভাগে ভাগ হয়ে গেছে, এর একটি দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরপন্থী আর অন্যটি প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থী। রওশন এরশাদপন্থী হওয়ায় মশিউর রহমান রাঙাকে সব পদ ও দলের সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে জিয়াউল হক মৃধাও একজন, আর এ নিয়ে দলটির ভেতরে বিশৃঙ্খলা চলছে।